ঝাড়গ্রাম, প্রকৃতি এখানে অবারিত। পাহাড় জঙ্গল লেক নিয়ে পশ্চিমবঙ্গের এই অঞ্চল চোখের তৃপ্তি আর মনের আরাম। শীতকাল আরামদায়ক হলেও ঝাড়গ্রামের প্রকৃতির বাঁধ ভাঙা সবুজ সৌন্দর্যের ছোঁয়া পেতে বর্ষা হলো সবচেয়ে ভালো সময়। হাতে দুটো সম্পূর্ণ দিন সময় থাকলে ঘুরে নেওয়া যায় ঝাড়গ্রাম এবং সংলগ্ন অঞ্চল। গত 6 অগস্ট 2022 আমার স্কুলের বন্ধুরা 7 জন মিলে গিয়েছিলাম ঝাড়গ্রাম আর কাকড়াঝোড়ে দুরাতের জন্য। আজকের এই ভিডিওতে থাকছে আমাদের সেই বেড়ানোর গল্প। তবে এই ভিডিওতে বেড়ানো কম, বন্ধুত্ব বেশি থাকবে, তা আগেই বলে দিলাম। চলুন তবে শুরু করা যাক আমাদের বন্ধুদের ঝাড়গ্রাম সফরের গল্প। এই হচ্ছে সন্দীপ পাল, এই হচ্ছে সৈকত, দুটো বিচ্ছু, আমি লাল, সন্দীপ লাল, গাড়িটাও লাল, সৈকত আমরা ইস্ট বেঙ্গল। টোটাল আছি 7 জন, 9 জন ছিল, 2 জন আরো কমে গেছে, অগ্রদূত আর পৃথিবীজিৎ দুজনে যেতে পারছে না। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টেন্ট সাহেব চয়ন। এই ভগবতী হচ্ছে সোদপুরের আইকনিক প্লেস, এটাই আমাদের মিটিং পয়েন্ট। আরেক দল আসছে, তন্ময় বাকি 3 জনকে নিয়ে আসছে, এখন দেরি করছে বেটা। ও নেভিতে কাজ করে, পাঞ্চুয়াল হওয়া উচিত ছিল, কিন্তু ওই লেট এখন বলছে তো তুমি এটা কথা পরে ঢোকাবে, বুঝতে পেরেছিস? কাজ এই যে লেট রাম, নেভিতে কাজ করে, নেভির বদনাম। এ বাবা ভাই, আমি গাড়ি ধুচ্ছিলাম। তোর গাড়ি কে দেখবে? আমি আমি ঘড়িটা ছিল না, সারা গাছে জল দেয়া গাড়ি ধোয়াই করছো। চা খাবি না? গাড়ি না না, এখন ভগবতীতে আজকে দুধ কেটে গেছে, সেই জন্য চা ভগবতীতে খাওয়া গেল না। আমি তন্ময়ের গাড়িতে উঠলাম। তন্ময় চলো, বেলটা পরে নি, পেছনে সৈকত। এখন বাজে 9:10 আর আমরা এখন শেরে পাঞ্জাবে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি এখানে। চাড্ডি বাডিসদের সঙ্গে বেড়ানোর আনন্দই আলাদা। এইবার সন্দীপের গাড়িতে, আর এই গাড়িতে আছে চয়ন আর সৌভিক। হ্যালো, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত রাত আমি রব দিশাহারা, রব দিশাহারা। সোদপুর থেকে সড়ক পথে ঝাড়গ্রামের দূরত্ব 175 কিলোমিটার, গাড়িতে সময় লাগে কম বেশি ঘণ্টা চারেক। আমরা নিবেদিতা সেতু পেরিয়ে 16 নম্বর জাতীয় সড়ক ধরে খড়গপুর হয়ে লোধাশুলি থেকে ডান দিকে বাঁক নিই। লোধাশুলির মোড় থেকে ঝাড়গ্রাম শহর 17 কিলোমিটার। আচ্ছা, ওকে, গুড মর্নিং, গুড আফটারনুন টু এভরিওয়ান। আমরা এখন শালবনির জঙ্গলে আছি। শালবনির জঙ্গলে কি কি আছে বল ভাই, একটু দেখে দেখে বল। আমের শালবনির জঙ্গলে শালটাই বলছে, শালের বন, শালের বন, তার থেকে শালবনি না জানলেও বলা যেতে পারে। ঠিক ঠিক, শালবনিতে রয়েছি আমরা। অ্যাকাউন্টেন্ট সাহেব, চলছে চলছে, সফরের মজা নিচ্ছি। যারা ট্রেনে যেতে চাইবেন, হাওড়া থেকে সকাল 6:35 ইস্পাত এক্সপ্রেস ধরে 2 ঘন্টা 9 মিনিটে পৌঁছে যেতে পারেন 154 কিলোমিটার দূরের ঝাড়গ্রামে। ফিরতি পথে একই ট্রেন পাবেন বিকেল 3:23 ঝাড়গ্রাম স্টেশন থেকে। ভাড়া সেকেন্ড সিটিংয়ে 100 টাকা প্রতিজন। এসপ্ল্যানেড থেকে মুহুর্মুহু বাসও পাবেন ঝাড়গ্রামে যাবার জন্য। ঝাড়গ্রামে আমরা ছিলাম হোটেল সোমানি ইনে, এসি ঘর পড়েছিল 2000 টাকা করে। তবে ঝাড়গ্রাম শহরে সবচেয়ে ভালো থাকবার জায়গা হল রাজ্য
পর্যটন দপ্তরের রাজবাড়ী ট্যুরিস্ট কমপ্লেক্স, যা অনলাইনে বুক করা যায়। লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমরা যখন গিয়েছিলাম তখন এই রাজবাড়ী ট্যুরিস্ট কমপ্লেক্স সম্পূর্ণ ভর্তি ছিল। এখন আমরা এসেছি বহু পুরনো কনকদুর্গা মন্দিরে। তারপরে কি আছে জানি না, দুটো গাড়ি নিয়ে এসেছি আমরা। একটা গাড়ির তলায় পাথর নাকি জড়িয়ে গেছে, ড্রাইভার খুঁজে চলেছে। যেখানে গাড়ি পার্কিং করবেন সেখান থেকে 400 মিটার হাঁটতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এইখানে পার্কিং চার্জটা বলে দিই আমি, বড় গাড়ি 100 টাকা, 4-চাকা গাড়ি 50 টাকা, টোটো 30 টাকা, আর 2-চাকা মানে বাইক বা স্কুটি যাই হোক সেটা হচ্ছে 25 টাকা। এটা এখানকার পার্কিং চার্জ। তার মানে আপনারা যদি টোটো নিয়ে আসেন ঝাড়গ্রাম শহর থেকে তাহলে 30 টাকা কিন্তু এখানে পার্কিং দিতে হবে। এখান থেকে আরেকটু এগিয়ে গেলেই হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি, এরপরে আমরা সেখানেই যাব। আমি বলছি এক্সপ্লোরার শিবাজি এখনো পর্যন্ত এরকম এপিসোড কভার করেনি। পিপল উইল লাইক ইট। সপ্ত আত্মা একসাথে হনুমান আছে কিন্তু প্রচুর। তুই চা হবে? চা 7টা, চিনি ছাড়া লিকার। স্থানীয় রাজা গোপীনাথ 500 বছর আগে দেবীর স্বপ্নাদেশ পেয়ে তৈরি করেছিলেন এই কনকদুর্গা মন্দির, যার বিগ্রহ ছিল সম্পূর্ণ সোনার তৈরি। আমার হ্যাঁ ওই তো লাগাইনি, আমি ইচ্ছে করি। এই কনকদুর্গা মন্দিরে আমি দ্বিতীয়বার এলাম। প্রথমবার এসেছিলাম অগস্ট 2020-তে, তখন ফ্যামিলি নিয়ে এসেছিলাম। সেই ভিডিও চ্যানেলে রয়েছে, যদি না দেখে থাকেন আমি আই বাটনে লিংক দিয়ে দিলাম, নিচে ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া থাকবে। এখন এখান থেকে পাশেই একটা রাস্তা বেরিয়ে গেছে ডুলুং নদীর দিকে, সেইখানেই যাচ্ছি ডুলুং নদীতে। এই হচ্ছে রাস্তা। এই পুরনো মন্দিরটা কনকদুর্গার, আর এই রাস্তা দিয়ে ডুলুং নদী যাওয়া যায়। এখানে এলে অবশ্যই ডুলুং নদীর পাড়ে যাবেন। আমাদের এর পরের গন্তব্য হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন ওখানে আমার এক বিশেষ বন্ধু আছে, যার কামড় আমি আগের বার খেয়েছিলাম। আজকে খুঁজে বার করার চেষ্টা করব সে এখনো সেই জায়গায় আছে কিনা। কনকদুর্গা মন্দির থেকে চিল্কিগড়ের রাজবাড়ি মাত্র 1.5 কিলোমিটার, পথে আবার পড়বে টুলুং নদী। এখানে আবার দাঁড়িয়ে পড়তে পারেন। সংস্কারের অভাবে 100 বর্ষ পুরনো এই চিল্কিগড় রাজবাড়ির অবস্থা এখন ভগ্নপ্রায়। এইখানে সেই গিরগিটি ধরতে গিয়ে আমি কামড় খেয়েছিলাম গিরগিটির, আজকে তো দেখতে পাচ্ছি না তাকে। সেই রাজাও নেই, সেই রাজবাড়িও নেই। না, আমাদের সকালবেলা বেরোতে একটু দেরি হয়ে গেল, এখন বাজে প্রায় 9:30। আমরা যাচ্ছি বেলপাহাড়ির দিকে। আগে বেলপাহাড়ি থেকে সোজা চলে যাব কাকড়াছড়। তন্ময়ের গাড়ি পেছনে আসছে, দারুণ
সুন্দর সকালবেলা ছিল, কিন্তু এখন আস্তে আস্তে ওই কোনায় মেঘ দেখা যাচ্ছে, কালো মেঘ, আবার মাঝখানে মাঝখানে নীল আকাশও উঁকি দিচ্ছে। আর কয়েকদিন পরে যখন এই কালো মেঘটা কেটে যাবে, আরেকটু আকাশটা নীল হবে আর সাদা মেঘের ঠেলা ভাসবে, ধান গাছগুলো আরেকটু বড় হবে, তখন এই জায়গাটা কিন্তু অপূর্ব। সেপ্টেম্বরের এন্ড থেকে শুরু করে পুরো অক্টোবর মাস, সেই সময়টা এই জায়গাটা বেড়ানোর জন্য সবচেয়ে আদর্শ সময়। मंजिलों की छोड़ के परवा रास्तों को ढूंढे आजा चल सारा ये जहान अपना पूरा आसमान अपना ईंटे बादलों की होंगी नीला हो मकान अपना बस वीर जिंदगी ढूंढ ले खुशी चलता चली हुई सबसे बेखबर बेफिकर बेफिकर দুনিয়ার সব চাড্ডি বাডিস গ্রুপ একই রকম হয়, আপনাদের কি রকম জানাবেন কমেন্ট করে আমাকে। আমরা বেলপাহাড়ি ঢুকে গেলাম, এখন বাজে হচ্ছে আমার ঘড়িতে 10:31। এখানে আমরা দাঁড়াচ্ছি না, এখন ঘাগড়াতে আমরা ফেরার পথে আসব। এখন সোজা চলে যাচ্ছি লালজল কেভ, লালজল কেভ দেখে তারপর কাঁকড়াঝোর চলে যাব, ফেরার পথে ঘাগড়া দেখে তারপর ফিরব। এই হচ্ছে বেলপাহাড়ি বাজার। এই ড্রাইভটা বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোর 100% রেকমেন্ডেড। আপনারা আসবেন এই রাস্তাটা দিয়ে, চাকাডোবা লালজল চাকাডোবার রাস্তা দিয়ে, তারপর চাকাডোবা থেকে ঢুকে যাবেন কাঁকড়াঝোর, তারপর ফিরে আসবেন ঢাঙ্গি কুসুম দিয়ে। এই ড্রাইভটা অসাম ড্রাইভ, সারা পশ্চিমবঙ্গে যতগুলো বেস্ট ড্রাইভ আছে তার মধ্যে একটা হচ্ছে এই রাস্তা দিয়ে ড্রাইভ করা, এটা মিস করবেন না। এই রাস্তাতেই পরে হচ্ছে খেদারানীর লেক। আমরা প্রথমে বাদিকে ঢুকে খেদারানীর লেকটা দেখে নিচ্ছি। এটা কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আর মোরামের। ও দিদি, লেক খেদারানী লেক সামনে না? হ্যাঁ চল। হ্যাঁ লেক খেদারানীর লেক দেখে নিয়ে আমরা আবার চললাম কাঁকড়াঝোরের দিকে। কোন রাস্তায় এরা লাল পিঁপড়ে ধরছে, লাল পিঁপড়ের ডিম সংগ্রহ করছে। এই যে ওগুলো কি ডিম? ও গাছের থেকে পারলে? তোমার তো কামড়াচ্ছে খুব। এটা কি হবে, চাটনি হবে নাকি? না না, মাছ ধরা হবে। মাছ ধরা হবে। ওই যে আরেকজন, এটা কত টাকা বিক্রি করবে? এটা 200 টাকা। 200 টাকা? হ্যাঁ। দারুন। এই ডিম দেবে তুলে একটু হাতে? হ্যাঁ কামড়াবে তো। কামড়াবে না? দিয়ে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও তুমি। আমরা লালজল কেভ যাচ্ছি না, কারণ লালজল কেভের যে রাস্তাটা কাঁচা রাস্তা এবং কাদা রয়েছে প্রচুর। আমাদের মনে হলো যে গাড়ির চাকা ফেসে যেতে পারে, সেই জন্য লালজল কেভ বাদ দিলাম। আমরা এখন সোজা চলে যাচ্ছি কাঁকড়াঝোর, সামনেই চাকাডোবার মোড়, সেখান থেকে বাদিক নিয়ে কাঁকড়াঝোরে গিয়ে থামব।
এই হলো চাকাডোবার মোড়। ডান দিকের রাস্তা চলে গেছে ঝিলিমিলি, আর বাঁদিকে যে রাস্তা ধরে আমরা যাচ্ছি তা চলে গেছে কাকড়াঝোড়ে। অপরূপ প্রকৃতি এই কাকড়াঝোড়ের, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। প্রকৃতির কোলে দিন কয়েক নিরিবিলিতে ছুটি কাটাবার একেবারে আদর্শ জায়গা। পূর্ণিমার রাত দেখে আসতে পারলে সবচেয়ে ভালো হয়। থাকবার জন্য বেশ কয়েকটি হোমস্টে রয়েছে, গুগল সার্চ করলেই পেয়ে যাবেন, তবে লাক্সারিয়াস কিছু এখানে আশা করবেন না। এই হচ্ছে কাকড়াঝোড়ের চার মূর্তি গেস্ট হাউস। আমরা এখন আছি চার মূর্তি হোমস্টেতে। এখানে তোমাদের থাকা খাওয়ার কত নাও তোমরা? 1300 টাকা থাকা খাওয়া। এখানে এদের থাকা খাওয়ার রেট হচ্ছে 1300 টাকা, থাকা এবং খাওয়া। খাওয়া বলতে তিন বেলার ব্রেকফাস্ট, হ্যাঁ টিফিন, তারপরে আচ্ছা। এই যে ঠাকুরদা আমাদেরকে চা করে খাওয়ালো চার মূর্তি হোমস্টেতে, ও কিছুতেই আমাদের থেকে পয়সা নেবে না। দারুণ ছেলে, হ্যাঁ। কখনো আমি এখানে এসে থাকবো, আজ অবধি থাকিনি কাকড়াঝোড়ে, কিন্তু এরপর আমরা প্ল্যান করছি এখানে এসে এক রাত বা দুরাত থাকবো। দারুণ সুন্দর জায়গা। তো আপনারা যদি কখনো আসেন, আমি চার মূর্তি এই হোমস্টের নাম্বার নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। ঘরগুলো খুব সুন্দর, কিন্তু এসি নেই। ওরা নেয় হচ্ছে পার ডে পার হেড থাকা খাওয়া নিয়ে 1300 টাকা, তাই তো? হ্যাঁ, খুব ভালো মানুষ, আর এই জায়গাটা খুব সুন্দর। ঠাকুরদার মতো মানুষজন আছে বলেই এখনো অবধি আনন্দ আছে। এখন বাজে দেড়টা, আমাদের একটু দেরি হয়ে গেল। আমরা এখন কাকড়াঝোড় থেকে যাচ্ছি হচ্ছে বেলপাহাড়ির দিকে। মাঝখানে যদি পসিবল হয় কেতকি আর ঢাঙ্গি কুসুম একটু দেখে তারপর যাব, কিন্তু মনে হচ্ছে না আর পসিবল হবে, কারণ ওখানে আবার ঘাগরাও দেখতে হবে আমাদের। অনেকটা বেলা হয়ে গেল আর কি, আর একটু সকালে বেরোলে মনে হয় ভালো হতো। তবে যারা এই পথে আসবেন তারা 6:30-7টার মধ্যে বেরিয়ে পড়বেন বেলপাহাড়ি থেকে, বা যদি আপনারা ঝাড়গ্রামে থাকেন তাহলে তো 6:30-7টার মধ্যে বেরোনোটা অবশ্যই দরকার। বেরিয়ে তারপরে এই ট্যুরটা কমপ্লিট করে ফেরত যেতে যেতে সন্ধে হয়ে যাবে, উচিত হবে একটু আর্লি মর্নিং বেরোনো। এই রাস্তাটা খুব সুন্দর। এখন আমরা ফিরছি কাকড়াঝোড় থেকে ভেতরের রাস্তা দিয়ে, ঢাঙ্গি কুসুম হয়ে যে রাস্তাটা বেলপাহাড়ির দিকে গেছে সেই রাস্তাটা হয়। সেদিন আর কোথাও না দাঁড়িয়ে আমরা সরাসরি চলে আসি বেলপাহাড়ির কাছে ঘাগরায়। আমরা এখন এসেছি হচ্ছে ঘাগরা জলপ্রপাতে। আমি 2020 অগস্টে যখন এসেছিলাম লাস্টবার, তখন যে জলের তেজ ছিল, জলের স্রোত ছিল, তার কিছু কিন্তু এখন নেই, জলও অনেক কম। আমাদের সঙ্গে দেখা হলো নীলাঞ্জনা ম্যাডামের, উনি আমার এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্য, এইখানে ঝাড়গ্রামে উনিও বেড়াতে এসেছেন, আর সকালবেলা এগিয়ে এসে আমাদের সঙ্গে আলাপ করলেন, দারুণ লাগলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনার সঙ্গে আলাপ করে, নীলাঞ্জনা ম্যাডাম খুব স্বাভাবিক, আমার আলাপ করে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ এত ব্লগ দেখেছি, এত ভালো লাগছে, আরো অনেক ব্লগ দেখার অপেক্ষায়। ঠিক, ভালো থাকবেন, দেখা হবে আবার। এই ছিল আমাদের সাত বন্ধুর ঝাড়গ্রাম বেড়ানোর গল্প। খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের গল্প নিয়ে, সঙ্গে থাকুন।